মুসলিম কোন দেশ অর্থাৎ কোরিয়াতে কোন মুসলমান প্রভাবশালী হতে অথবা আমাদের অস্তিত্ব আরো মজবুত করার জন্য সুদি ব্যাংক থেকে লোন নেই তাহলে সেটা হারাম হবে। প্রশ্ন বলছেন সুদি ব্যাংক থেকে লোন নেব উদ্দেশ্য কি? মুসলমানদের ব্যবসা বাড়াবো, সেজন্য আমি হারাম করতাম। ওই যে ব্যবসার কথা যখন বললাম এটার জন্য হারাম করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে ইসলামের খাতিরে মুসলমানদের কল্যাণ আমি হারাম করতে চাচ্ছি, তাই না? তার মানে আমার নিয়মটা ভালো, কাজটা খারাপ। শুধু লোন নিচ্ছি, কাজটা খারাপ। নিয়মটা আবার কি ভালো? ভালো যে ইসলামের ব্যবসা যেন হয়। তাহলে ব্যাপারটা হয়ে গেল কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করার মতো। উদ্দেশ্য কি? কোরবানি। কাজ করলেন কি? গরু চুরি। কাজটা ভালো না খারাপ? নিয়মটা ভালো না খারাপ? ভালো নিয়মে খারাপ কাজ করা যাবে? কোরবানির উদ্দেশ্যে যদি গরু চুরি করা না যায়, মসজিদ মাদ্রাসার জন্য ইসলামের জন্য সুদি লোন নেওয়া যাবে না। শুধুমাত্র নিয়ত ভালো হইলে হবে না, কাজটাও কি হইতে হবে? ভালো হইতে হবে। আপনি কোরবানির উদ্দেশ্যে একটা কুত্তা ধরে এনে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যাবেন, নিয়ত ভালো কি বলেন? হালাল হবে না? কাজটা খারাপ। নিয়ত ভালো হইলেই হবে না, নিয়ত ভালো হইতে হবে, কাজটাও ভালো হইতে হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।